গাজীপুর টেলিভিশন অবিরাম আমাদের গাজীপুরের প্রতিচ্ছবি ফেসবুক পেজে ফলো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে গাজীপুর টেলিভিশনের সাথে থাকুন গাজীপুর টেলিভিশন নিয়মিত প্রচার করে আসছে গাজীপুর জেলার গুণীজনদের কর্মময় জীবনের প্রতিটি মুহূর্ত এই গুণীজনদের জীবনী আমাদের জন্য অনুপ্রেরণা জন্মনিবে আগামী দিনের গুণীজন দেশ নির্মাণ রাজনীতি কিংবা বলিষ্ঠ জাতি গঠনে গাজীপুর জেলা সন্তানদের রয়েছে বীরত্বপূর্ণ অধ্যায় সঠিক পরিচর্যার অভাবে আমাদের মধ্যে অনেকেই জানি না কে তাজউদ্দিন আহমেদ কে ময়েজ উদ্দিন আহমেদ অথবা কে হান্নান শাহ কে ফকির সাহাবুদ্দিন গাজীপুর টেলিভিশন সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে গাজীপুরের বিখ্যাত মানুষ ও গুণীজনদের জীবনী প্রচারের তারই ধারাবাহিকতায় আজ আমরা পরিচিত হব গাজীপুরের কীর্তিমান পুরুষ হাসান উদ্দিন সরকার সম্পর্কে থাকুন সাথে ফিরছি ছোট ইন্টার গাজীপুর টেলিভিশন আমাদের অবিরামের প্রতিচ্ছবি সাবস্ক্রাইব বাটন প্রেস করে গাজীপুর টেলিভিশনের সাথে থাকুন জন্ম ও প্রাথমিক জীবন হাসান উদ্দিন সরকার গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন রাজনৈতিক ও কর্মজীবন হাসান উদ্দিন সরকার টঙ্গীর একজন শ্রমিক নেতা ছিলেন বর্তমানে তিনি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য তিনি উনিশশো সালে টঙ্গী পৌরসভার প্রথম চেয়ারম্যান ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন দুই সালে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি বিএনপির মেয়র প্রার্থী ছিলেন তিনি উনিশশো সালের তৃতীয় ও উনিশশো সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে গাজীপুর দুই আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জুন উনিশশো সালে সপ্তম জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে দুই সালের অষ্টম ও দুই সালের নবম জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন বিতর্ক হাসান উদ্দিন সরকারের ভাই নুরুল ইসলাম সরকার আহসান উল্লাহ মাস্টার হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন এতক্ষণ গাজীপুর টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন নিজে ভালো থাকুন চারপাশ ভালো রাখুন আল্লাহ হাফেজ গাজীপুর টেলিভিশন অবিরাম আমাদের গাজীপুরের প্রতিচ্ছবি ফেসবুক পেজে ফলো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে গাজীপুর টেলিভিশনের সাথে থাকুন গাজীপুর টেলিভিশন